হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসমুদ্দিন খন্দকার, টেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ভিউ কিবোর্ড শর্টকাট ইন গুগল ড্রাইভ, অর্থাৎ গুগল ড্রাইভের মধ্যে আমরা কীভাবে কিবোর্ড শর্টকাট আমরা ভিউ করাইতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা দেখার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে আমরা এখান থেকে সার্চ করে বা আমরা এখানে অ্যাড্রেস বারে drive.google.com লেখা, অথবা আমরা চাইলে এই যে গুগল অ্যাপস আসার পরে আমরা ড্রাইভে ক্লিক করে সরাসরি আমরা গুগল ড্রাইভে ঢুকতে পারি। তো আপনি যেখান থেকে গুগল ড্রাইভে যান না কেন, আপনাকে প্রথমে যে জিমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগল ড্রাইভে যাবেন সেই জিমেল বা গুগল অ্যাকাউন্টে আপনার সাইন ইন করা থাকতে হবে। থাকার পরে আমরা যদি ড্রাইভে ক্লিক করি বা যেখান থেকে যে সরাসরি আমরা গুগল ড্রাইভে আসতে পারি। বাস গুগল ড্রাইভে আসার পরে আমরা বলছি কি, এখান থেকে কী দেখব যে আমাদের যে কিবোর্ড শর্টকাটের যে বিষয়টা আছে, যে যেই কিবোর্ড শর্টকাটগুলোর মাধ্যমে আমরা গুগল ড্রাইভ ইউজ করতে পারি, সেই কিবোর্ড শর্টকাটটা আমরা ভিউ করার জন্য আমরা চলে যাবো কোথায়, আমরা এদিকে ডান দিকে আসবো। আসার পরে আমাদের এই যে এখানে যে অপশনটা আছে সেটিং, আমরা এখানে ক্লিক করবো। করার পরে ধরুন আমাদের এই যে এখানে সবার নিচে দেওয়া আছে কিবোর্ড শর্টকাট, আমরা এই যে এখানে কিবোর্ড শর্টকাটে ক্লিক করবো। বাস করার পরে ধরুন আমাদের এখানে কিবোর্ড শর্টকাটগুলো চলে আসছে। এখন এখান থেকে যে আমাদের প্রথমে সিলেকশন, তো আমাদের এখানে গুগল ড্রাইভে সিলেকশন করার জন্য যে শর্টকাটগুলো এখান থেকে আমরা ধরুন দেখতে পারি। তারপর যদি আমরা এই যে গোটোতে যাই, আমাদের গোটোয় শর্টকাটগুলো চলে আসছে। তারপর অ্যাপ্লিকেশনে গেলে অ্যাপ্লিকেশন টাইপের শর্টকাটগুলো এই বোঝাইতে পারি। অথবা যদি আমরা প্রথমে সিলেক্ট করা থাকে, তারপর যদি আমরা নিজেদিকে এইভাবে আসি, আমরা ধরুন নিজেদিকে এইভাবে আসলে এই যে আমাদের গোটো, যখন আমরা গোটোতে থাকবো তখন গোটো অটোমেটিক চলে আসে। আবার যদি আমরা নিজেদিকে আসি, ধরুন আমরা অ্যাপ্লিকেশন আসলাম, অ্যাপ্লিকেশন অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যায় এইভাবে। অথবা যদি মনে করেন আমরা এখান থেকে সার্চ করে আমাদের যেটা প্রয়োজন, যেমন এখানে আমি দিলাম লিখলাম কি, ধরেন লিখলাম এখানে ক্রিয়েট ফোল্ডার। আমি ক্রিয়েট ফোল্ডার লেখার পরে এখানে কিন্তু ফোল্ডার তৈরি করার এই যে এখানে শিফট অ্যাপ চাপ দিলে আমার এখানে গুগল ড্রাইভে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। তারপর যদি আমি এখানে দেখতে চাই কি রকম, ধরেন আমি এখানে এটা আমি ডিলিট করে দিয়ে লিখলাম কি এখানে আপলোড ফাইল। তাহলে ফাইল আপলোড করার জন্য কি শর্টকাট ইউজ করতে হবে, যে শিফট ইউ। এখন যদি ধরুন আমি এখান থেকে এটা ক্লোজ করে দিয়ে আমি যদি এখানে শিফট ইউ চাপ দিই, তাহলে দেখেন আমার কিন্তু এখানে ফাইল আপলোড করার চলে আসছে। এখন এখান থেকে যে ফাইলটা আমি আপলোড করবো সিলেক্ট করে ওপেনে দিলে সেই ফাইলটা আপলোড হয়ে যাবে। তারপরে ফোল্ডার তৈরি করতে গেলে আমরা যেটা দেখছিলাম কি এখানে শিফট এফ, তো আমরা শিফট এফ চাপ দিলাম, এই দেন আমাদের ফোল্ডার তৈরি করার চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা এই যে এখান থেকে যে এই কিবোর্ডের যে শর্টকাটের বিষয়গুলো আছে, এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনার সার্চ করে বা এখান থেকে আপনার যা ইচ্ছে করলে যে কিবোর্ডের শর্টকাটগুলো আপনার এখান থেকে জানার পরে সেগুলো আপনি কি মাউস পয়েন্টার ছাড়া, ধরেন আপনার মাউস ছাড়া আপনার কিবোর্ডের মাধ্যমে সরাসরি এখান থেকে আপনারা ধরেন যে খুব দ্রুত গতিতে আপনাদের কাজগুলো করতে পারেন গুগল ড্রাইভ থেকে। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ভিউ কিবোর্ড শর্টকাট ইন গুগল ড্রাইভ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।